বছরের শুরুতে চুপি সারে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেতা ইন্দ্রাশিস রায়। অবাক হবার মতো কাজ সেরে ফেললেন অভিনয় জগতের জনপ্রিয় এই অভিনেতা। আগে থেকে কেউ তাদের বিয়ের কথা জানতে পারেনি। তবে কাকে বিয়ে করলেন তিনি? পাত্রী ইন্ডাস্ট্রির কেউ নন, দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করলেন অভিনেতা, নাম সৌরভী তরফদার। দুজনের সম্পর্ক বহু বছরের। সৌরভীর সঙ্গে ইন্দ্রাশিসের সম্পর্ক এক দশকেরও বেশি সময় ধরে। অবশেষে পূর্ণতা পেল এই প্রেম কাহিনী। ইন্দ্রাশিসের বিয়ের অনুষ্ঠান ছিল ভীষণ ঘরোয়া। দুই পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতেই চার হাত এক হলো। এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে নিজের বিয়ের কথা জানাননি অভিনেতা। তবে হাটে হাড়ি ভাঙলেন অনিন্দিতা বসু। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে সকলকে চমকে দিয়েছেন অভিনেত্রী। অনিন্দিতা ছবি শেয়ার করে লিখেছেন টিনটিন এন্ড হিজ ফর এভার। আপাতত শুভেচ্ছার জোয়ারে ভাসছেন দুজনে। বিয়েতে একদম সাবেকি লাল বেনারসিতে সেজেছিলেন সৌরভী, আর ইন্দ্রাশিসকেও পাওয়া গেল ঘিয়ে রঙা তসর পাঞ্জাবিতে। সঙ্গে রয়েছে লাল সুতোর কাজ, গলায় লাল গোলাপের মালা, আর সোনার গয়নায় সেজেছেন কনে। ইন্দ্রাশিসের বিয়ের আসরে সৌরভ অনিন্দিতা ছাড়াও সামিল হয়েছিলেন তার কাছের দুই বন্ধু গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষ এবং প্রান্তিক ব্যানার্জি সহ ঘনিষ্ঠ জনেরা। নিজেদের প্রেম সম্পর্কে শুরু থেকে স্বীকৃতি দিয়েছেন ইন্দ্রাশিস, সেখানে লুকোছাপার কোনো বালাই নেই। সৌরভী শহরের এক নামী রেডিও স্টেশনের কর্মকর্তা। রিসেপশনে কি প্ল্যান রয়েছে এই জুটির তা অবশ্য এখনো জানা যায়নি। তবে সেখানে যে ইন্ডাস্ট্রির আরো সদস্যদের দেখা মিলবে তা বলাই যায়। ইন্দ্রাশিস রায় ছোট পর্দায় বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেছেন, বড় পর্দাতেও চুটিয়ে অভিনয় করেছেন তিনি। বাংলা টেলিভিশনে শেষ তাকে দেখা গিয়েছে বাজলো তোমার আলোর বেনু ধারাবাহিকে, ইন্দ্রাশিসের ছোট পর্দায় আবির্ভাব চ্যাম্পিয়ন ধারাবাহিকে। এছাড়াও তিনি কাজ করেছেন অদ্বিতীয়া ধারাবাহিকে। তবে ঋতুপর্ণ ঘোষের গানের ওপারে ধারাবাহিকে সাংবাদিক তীরাঞ্জন ওরফে টিনটিনের ভূমিকায় অভিনয় করে সব থেকে বেশি জনপ্রিয়তা পান তিনি। এরপর আবার প্রেমের কাহিনী ধারাবাহিকে তার জনপ্রিয়তা তুঙ্গে উঠেছিল। তাহলে দর্শক, অভিনেতা ইন্দ্রাশিস রায় বিয়ে করলেন এবং কাকে বিয়ে করলেন, এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। বাংলা বিনোদন জগতে তারকাদের নিত্য নতুন খবর পেতে মিডিয়া ভয়েসমেলের সাথেই থাকুন।